অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মা কালী শ্মশানে কেন পূজিত হন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো মা কালীর সম্পূর্ণ মাহাত্ম্যের কথা। ভিডিওর মাধ্যমে আপনাদের প্রথমেই জানাই মা শ্মশানকালীর রূপের বর্ণনা, শ্মশানে কী অবস্থায় মা থাকেন আর কী অবস্থায় মাকে পূজা করা হয়। মা অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ এবং শুষ্ক শরীর বিশিষ্টা, রক্তিম আভাচক্ষুতার, মায়ের কেশ আলুলায়িত। মা সর্বদা সদাশিবের ওপর দণ্ডায়মান, কপালে তার অর্ধচন্দ্র শোভিতা। শ্মশান কথাটির অর্থ হল মৃতস্থান, চলতি কথায় যেখানে শবদাহ করা হয়। করাল বদনই আদ্যাশক্তি মায়ের বিচরণ ক্ষেত্র সেটি। মা কালীকে ধ্বংসের দেবী বলা হয়। এই ধ্বংস মানে সর্বনাশ করা নয়, এর অর্থ তিনি নিজেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, আবার প্রয়োজনে তিনি এই ব্রহ্মাণ্ডকে ধ্বংসও করেন এই জগতের মঙ্গলার্থে। এখানে কালী পুজো করার অর্থ হল মানুষ তার শেষ জীবনে মায়ের কোলে আশ্রয় পায় এবং তাতে সে অসীম শান্তি ও আনন্দ পায়। শ্মশান মন্দিরের মতোই পবিত্র, মন্দিরের শাস্ত্রপাঠ করে দেহের পরিণামের কথা বলা হয়, সেটার জীবন্ত উদাহরণ স্বচক্ষে দেখা যায় শ্মশানে গেলে। তাই শ্মশান মা কালীর এত প্রিয় স্থান। শ্মশানকালীর পুজো তান্ত্রিক মাছ মাংস আর মদ দ্বারা পুজো করে থাকেন, তবে মাছ মাংস মদ এই সব সংকেত মাত্র। এই পূজা সাধারণত শ্মশানেই হয়। সাধু সন্তরা শ্মশানে এই কালীকে পুজো করেন। শ্মশানের কালীর হাতে অস্ত্র থাকে খড়গ, আর তার বাহন হচ্ছে শিয়াল। মানুষ তার প্রয়োজনে যেমনভাবে কালিকার সাধনা করেছেন, সাধকের কাছে সেই কর্মের প্রয়োজন অনুরূপ রূপে প্রতিভাত হয়েছেন। কালী সব রূপেই শ্মশানবাসিনী, তবে গৃহস্থের বাড়িতে তার আরাধনা মূলত দক্ষিণা কালিকা বা রক্ষা কালী রূপেই হয়। তবে প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানকালীকে মানুষ শ্মশানেই পুজো করতে অভ্যস্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন।